بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজ আমি আরেকটি আলোচনা নিয়ে আসলাম ভক্তবৃন্দ ও আশিকবৃন্দ ও মানবজাতি এবং এই কথাগুলো সমস্ত ধর্মের লোকেদের জন্যই প্রযোজ্য যে আজকের যে আলোচনাটি এই আলোচনাটি হবে পর্দা বিষয়ে নারীদের পর্দা বিষয়ে এই আলোচনাগুলো সেই পর্দা বিষয়ে যে আলাপটা সেটি হলো এই পৃথিবীতে যারা পর্দাহীন নারী যারা হাঁটু বের করে চলে যারা মাথায় কাপড় দেয় না এবং খারাপ ড্রেস পরে তো এই ধরনের নারীরা কখনোই ভালো হয় না এবং আরেকটা বিষয় হলো এই বেপর্দা নারীদের মধ্যে যেই মানুষ জন্ম নেবে সন্তান জন্ম নেবে সেই সন্তান কখনো বেশিরভাগই দেখা যায় খারাপ হয় কারণ খারাপের ঘর থেকে তো খারাপটাই হবে তাহলে যে খারাপ মহিলার মধ্যে একটা সন্তান জন্ম নেবে এর মধ্যে দেখা যায় বেশিরভাগই খারাপ সন্তান জন্ম নেয় কারণ কি কারণ হলো যে একটা ভালো ছেলে একটা ভদ্র ছেলে একটা ভদ্রলোক কখনো একটা খারাপ মহিলার দিকে কুদৃষ্টিতে তাকাবে না নিচের দিকে তাকাবে না অন্য দিকে তাকাবে কিন্তু একটা খারাপ মহিলার দিকে একটা খারাপ মানুষই দৃষ্টি দেয় যখন এই দৃষ্টি দিল তখন যে দৃষ্টি দিল যে একটা মেয়ের শরীরের এই অংশটা বা ওই অংশটা দেখা যাইতেছে তখন তার ভিতরে একটা লোভের সৃষ্টি হয়েছে তার ভিতরে একটা খারাপ বাসনা জাগছে তখন সেই দৃষ্টি থেকে সেই মেয়েটার মধ্যে পাপ ঢুকে গেল এবং যে দৃষ্টি দিল সে নিজেও পাপী হইল তখন এরকম হাজারো লোকের চোখে যখন এরকম দৃষ্টিপাত করতে থাকবে সেই খারাপ মেয়েটার দিকে তখন দেখা যায় যে এই দৃষ্টির থেকে যে খারাপ প্রভাব সেই মেয়ের শরীরে যখন লাগতে থাকবে তখন কি হবে সে মেয়েটার ঘরে যদি কখনো বিয়ে শাদী হয় বা মেয়েটার বিয়ে শাদী হইলে যদি কোনো সন্তানাদি হয় তখন দেখা যায় সেই খারাপ প্রভাবের শরীরের ভিতর থেকে একটা খারাপ প্রভাবের একটা সন্তান জন্ম নেবে তখন সে হতে পারে বেশিরভাগই হয় সন্ত্রাস বেশিরভাগই হয় নেশাবাজি করে বিভিন্ন খারাপে লিপ্ত হয় মানুষেরটা লুটপাট করে তাহলে এই আত্মাটা পৃথিবীতে আসিয়া কখনো ভালো কিছু করতে দেখা যায় না তাই তার আমি একটা প্রমাণ দেব সেই প্রমাণটি হলো বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনির মা এমনই একটি নারী ছিল যে বড়পীর আব্দুল কাদের জিলানির বাবা একদিন যখন একটা নদীর কূলে দিয়ে হাঁটিয়া হাঁটিয়া যাইতেছিলেন তখন সেই নদীর স্রোতে একটা ফল ভাসিয়া আসতেছে সেই ফলটা যখন পাইল তখন বলতেছে আহায় আমি কত ক্ষুধার্ত এই ফলটা পেয়ে সেই খিদা নিবারণ করলেন খিদা নিবারণ করার পরে তার হুঁশ আসলো হারে আমি কার গাছের ফল খাইলাম আমি কার গাছের ফল খাইলাম হায় কত বড় পাপ করলাম আমি যার গাছের ফল খাইলাম তাকে তো বলে খাইলাম না নিশ্চয়ই এই পানি দিয়া যখন এই ফলটা ভেসে ভেসে আসছে তো নিশ্চয়ই এই ফলের ঘাসটা পানির উপরেই আছে সেখান থেকে ছিঁড়ে পড়ছে তাহলে সেই ফলের মালিকের বাড়িতে আমাকে যাইতে হবে তখন সেই গাঙের পাড়ে দিয়া হাঁটতে 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 যখন সেই দিকে চলে গেল তখন দেখা যায় যে একটা খালের উপরে একটা গাছ সেই গাছের মধ্যে এই ফল তখন সেই বাড়িতে গিয়ে বলতেছে এই ফলের গাছের মালিককে তখন দেখলো যে মালিক বাইর হলো যে হ্যাঁ আমার গাছ তখন বলল যে আমি তো একটা অন্যায় করে ফেলেছি কি যে এই গাছ থেকে একটা ফল যখন পানি দিয়ে ভাসতে ভাসতে যাইতেছিল তখন আমি খুব ক্ষুধার্ত ছিলাম ক্ষুধার্তর তারণায় আমি ফলটা খেয়ে ফেলেছিলাম এখন আমি এই ফলের খাওয়ার যে একটা আপনার কাছে ঋণী হয়ে গেছি আমাকে ঋণ মুক্ত করে দেন আমি চলে যাই তখন
সেই লোক বলল, কিরে কত ফল তো কত মানুষে খায়, কিন্তু কেউ তো এরকমভাবে আসে নাই, আবার গাঙ্গে দিয়ে ভাসিয়ে গেছে, এটা তো সে পাইছে খাইছে, এটা তো কোনো দাবি দোবা ছাড়ানোর কোনো কিছু নাই, তিনি ক্ষমা চাইতে আসলো, তাহলে সে তো সাধারণ লোক নয়, সে তো সত্যবাদী লোক। তখন সে চালাকি করে বলল যে দেখো বাবা, এই ছেলেটাকে, তখন এই গাছের মালিক বলতে লাগলো মনে মনে যে এই ছেলেটাকে আমার ধরে রাখতে হবে, কারণ এই ছেলেটা সত্যবাদী। তখন ছেলেটাকে বলল, না তোমাকে এই ফলের মাপ দেওয়া যাবে না। কেন বাবা, আমাকে মাপ করে দেন না, আমার তো ভুল হয়ে গেছে। তখন বলল, হ্যাঁ মাপ করতে পারি, একটা শর্ত। কী শর্ত? যে 12 বছর আমার এই ফুলের বাগানে তোমার কাজ করতে হবে, এই বাগানকে দেখতে হবে, 12 বছর পরে আমি তোমাকে মাপ করতে পারি, তারপরেও শর্ত আছে, 12 বছর কাজ করলে আপনি আমাকে ক্ষমা করবেন? হ্যাঁ করব। তখন এই লোকটা 12 বছর যাবৎ বাগানের কাজ করতেছে, করতে 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 একসময় 12 বছর হইতে কয়েকদিন বাকি, তখন সেই ফল গাছের মালিকটা গিয়ে বলতেছে যে আরেকটা শর্ত কি, যে আমার একটা মেয়ে বিবাহ করতে হবে তোমার, তাহলে আমি তোমাকে ক্ষমা করতে পারি। তখন বলল, মেয়েটা কোথায়? তখন বলল যে দেখো, আমার মেয়ে কিন্তু কিছু চোখে দেখে না, তার কিন্তু পঙ্গু সে পাও নাই, তার সে কিন্তু বোবা, সে কিন্তু কালো। তখন বলতে লাগলো যে এমন একটা মেয়েকে যদি তুমি বিবাহ করো, তাহলে আমি তোমাকে ক্ষমা করতে পারি। তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি রাজি, আমি বিবাহ করব। তখন সে মেয়েটাকে দেখাইতে যখন নিয়ে গেল, দেখতেছে মেয়ে কালো না, মেয়ে খুব সুন্দর, এবং মেয়ে হাঁটে, পাও আছে, এবং মেয়েটি সব কিছু দেখতে পায়, আবার মেয়ে কথাও বলতে পারে, বোবা না। তখন বলল, হায় হায়, আপনি এটা কী বললেন, যে মেয়ে তো কথা বলতে পারে, মেয়ে তো হাঁটতে পারে, মেয়ে তো ফর্সা, কী সুন্দর, মেয়ে তো সব কিছু দেখে, এ আমা আপনাকে আপনি আমাকে বললেন মেয়ে অন্ধ, বোবা, কালো, চোখে দেখে না। তখন বলতেছে, বাবা আমার এই মেয়েটা এই ঘরের মধ্যে বন্দি, সে কখনো বাহিরের দুনিয়ার আলো দেখে নাই, এই জন্য সে অন্ধ। এই মেয়েটা এমনই পর্দায় থাকে বড় হয়েছে, যে সে এই পাও দিয়ে কখনো গ্রামের বাহিরে বা গ্রামে যায় নাই, হাঁটে নাই, এদিক দিয়ে সে পঙ্গু, সে কোনো পরপুরুষের সাথে আজ পর্যন্ত কথা বলে নাই, এদিক দিয়ে সে বোবা, সে এ পর্যন্ত যে রৌদের আলোটা তার শরীরে লাগায় নাই, সে ঘরের মধ্যে পর্দায় থেকেই বড় হয়েছে, এই জন্য বলছি যে সে কালো। তখন এত সুন্দর মেয়েকে আমার কাছে বিবাহ দেবেন? হ্যাঁ বাবা, তুমিই তার যোগ্য, কারণ তুমি যেরকম সৎ, তেমনি এই মেয়েটাও সৎ সর্বদিক দিয়ে, আর সতে সতে যদি একাত্র হয়, তাহলে এখান থেকে একটা সৎ শক্তি, একটা আল্লাহর সুশক্তি বের হয়ে আসবে। সেটা কেমন? যে এই যে একটু আগে বললাম যে যারা বেপর্দা তাদের কাছ থেকে বেশিরভাগই দেখা যায় কুসন্তান জন্ম নেয়, সন্ত্রাসবাদী হয় তাদের গর্বে, আর এই যে যে মেয়েটার সাথে এই ছেলেটার বিবাহ দেবে, এই ছেলেটা কে, এই মেয়েটা কে? এই ছেলেটা হলো হযরত বড় পীর আব্দুল কাদের জিলানির পিতা জঙ্গি মুসা। আর যে এই পর্দাপোশী যে মেয়েটা কালো, বয়রা, পঙ্গু, অন্ধ, এই মেয়েটা কে? এই মেয়েটা আব্দুল কাদের জিলানির মা। তাহলে দুজন সৎ ব্যক্তির ভিতর থেকে আল্লাহ কী বের করে আনছে? গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানির ব্যক্তির মতো একজন ব্যক্তিকে
জন্ম নিয়ে এই পৃথিবীতে আসছে এই দুইজনের মাধ্যমে, আর তারা সৎ। এই সতের মধ্য থেকে একটা সৎ শক্তি বের হয়ে আসছে আজকে বাগদাদে এসে ঘুমায় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই। আমরা তার চরণে হাত রেখি, দোয়া চাই যেন আমরা আল্লাহর কাজে অগ্রসর হইতে পারি। তো আজকের এই আলাপটি হলো, যারা মনে করে শরীরের ড্রেস খারাপ করে রাস্তায় হাঁটব তারা যেন আমার এই কথাগুলো শোনে। তারা নিজেরা তো পাপিষ্ঠ এবং তাদের ঘর থেকে যে সন্তান জন্ম নেব সেগুলোও পাপিষ্ঠ হয়ে জন্মাবে এবং পৃথিবীতে এসে পাপের কাজ করবে, ভালো কিছু করবে না। তাই বলি যে বড় পীরের মা এবং বড় পীরের বাবা তারা যেরকম সৎ ছিল, এরকম সৎ বাবা মার করে যদি আল্লাহ দয়া করে তাহলে অলিয়াউলিয়া পাঠাবে, অলিয়াউলিয়া জন্ম নেবে। তাই বলি যে হে পৃথিবীর, হে পৃথিবীর সমস্ত মায়েরা বোনেরা, সকলে নিজেকে পর্দা করো এবং তোমরা সকলে নিজের স্বামী ব্যতীত সকলকে পিতার চোখে দেখো, নিজের সন্তানের চোখে দেখো, তাহলে কখনো কুদৃষ্টি হবে না, কখনো খারাপ কিছু হবে না। আজ আমি এই কথাগুলো বলেই রাখছি। আল্লাহ হাফেজ।